بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان আপনি জিহাজ মাসের প্রথম দশ দিনের ফজিরতের কথা প্রশ্ন করেছেন কি ফজিলত রয়েছে আল্লাহ আলমিন সুরা যে কসম খেয়েছেন বিসমিল্লা রহমান রহিম ফাজের ভোরের কসম আলী নাস দশ দিন জিহাজ মাসের দশ দিনের কসম অশ্বাফিওয়ালা জুর ভেজুরের কসম তো আল্লাহ রাবুল আলমিন এই দশ দিনের কসম খেয়েছেন এবং ইবনা আব্বাস থেকে বর্ণিত বুখারির হাদিস যে রসদাম বলেছেন যে এই দশ দিনের আমলগুলো আল্লাহ কাছে এত প্রিয় এত প্রিয় যে আর কোনো দিন আল্লাহ কাছে এত প্রিয় না অন্য কোনো দিনে আমল করা তখন সাহাবার জিকে সঙ্গে শ্রী রসুল্লাহ জাহাজের থেকেও আরো কি উত্তম এটা তখন জাহাজের থেকে উত্তম শুধুমাত্র কোনো ব্যক্তি যদি জাহাজে তার জান মাল নিয়ে যায় এবং কিছু ফেরত না নিয়ে আসে মানে জান মাল সরসে শহীদ হয়ে যায় তাহলে সে উত্তম হবে এছাড়া এই দশ দিনে আল্লাহর ইবাদত বন্দি করাটা অনেক উত্তম এত উত্তম যে সারা বছরের মধ্যে সবচেয়ে প্রিয় দিন আল্লাহর কাছে এই দশ দিন তো কাজে এই দশ দিনে কসম রাব্বুল আলামিন খেয়েছেন তো এই দশ দিন জীবনে পাওয়াটা মানে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার কারণ এটা ইবাদত সকল ধরনের ইবাদত এই দশ দিনের মধ্যে সংগঠিত হয় এই জন্য এই দিনগুলো আল্লাহর কাছে অনেক প্রিয় কারণ এই দশ দিনের মধ্যে রয়েছে নামাজ তাওয়াফ জিকির হজ আরাফা তারপরে কোরবানি এই ধরনের যত ধরনের রোজা সকল ধরনের এই দশ দিনের মধ্যে পাওয়া যাচ্ছে তো কাজে এই দশ দিন ইবাদত করাটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এবং এক তারিখ থেকে নিয়ে আট তারিখ নয় তারিখ পর্যন্ত রোজা রাখাটা উত্তম আর বিশেষ করে আরাফাতের দিন তারা হজে যাবে না তারা আরাফতে রাখবে আরাফাতে যারা রোজা আকবর বলছেন দুই বছরের কাফফারা আগের বছর এবং পরের বছর দুই বছরের পাপের কাফফারা কাজেই এই দশ দিনের মধ্যে আরো বিশেষ যে বিধান রয়েছে যে জিকির করা তাকবির পাঠ করা বেশি করে একটা হচ্ছে নির্ধারিত সময় একটা হচ্ছে উন্মুক্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এটা এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এই জিকিরগুলা এক তারিখ থেকে নিয়ে এক তেরো তারিখ পর্যন্ত জিলহজ মাসের তেরো তারিখ পর্যন্ত পড়া নিয়ম সব সময় চলতে ফিরতে হাঁটতে বসতে বা হাটে বাজারে সর্ব অবস্থায় স্বাভাবিক আমরা এবং উচ্চস্বরে পড়তেন তো পুরুষরা উচ্চস্বরে পড়বে মহিলারা আস্তে আস্তে পড়বে কিন্তু সব সময় জিকির করা এই যত করতে পারা যায় আল্লাহ কাছে অনেক প্রিয় এই দিনগুলোর ইবাদতগুলো রোজা রাখাটা সর্বপ্রথম এই দিনগুলো আমি যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে যদি কেউ এই দিনগুলো পায় জীবনে তাহলে প্রথম থেকে সে খাঁটিভাবে তওবা করবে আল্লাহর কাছে তওবা করবে এবং নিয়ত করতে হবে যে এই দশ দিনগুলো এমন ভাবে কাটানো যে একটা মুহূর্ত যেন নষ্ট না হয় তো নিয়ত করার পর রোজা রাখা এক তারিখ থেকে নিয়ে এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত যারা হজে যাবে তারা রোজা রাখবে না কারণ আরাফাতের দিন একটা ঈদের দিন রোজা রাখা যাবে না কিন্তু যারা হজে যাবে না তারা আরাফাতের দিন রোজা রাখবে অনেকে বাংলাদেশে মনে করে যে বাংলাদেশের ডেট অনুযায়ী কেন এটা স্থানের সাথে সম্পৃক্ত দিনের সাথে যেদিন হাজিরা আরাফাতে অবস্থান করবে সেই দিন রোজা রাখবে সেটা বাংলাদেশের যত তারিখে হোক আট তারিখ হোক নয় তারিখ দশ তারিখ তারিখের সাথে এটা সম্পৃক্ত না এটা হচ্ছে স্থানের সাথে সম্পৃক্ত মানে হজের কার্যক্রম গুলা যে স্থানে হয় আরাফাত প্রান্তর মুজদারিফা মিনা মক্কা এই স্থানের সাথে সম্পৃক্ত তো যেই দিন পৃথিবীর ভূখণ্ডে আরাফাতের প্রান্তরে হাজিরা অবস্থান করবে সেই দিনটাতে সেই দিনটা যে কোনো তারিখ হোক অন্য দেশে ওই দিনটাতে রোজা রাখবে আল্লাহ রাবুল আলামিন কবুল করবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো যে আমরা বলতেছিলাম সর্বপ্রথম তোবা করা তারপর এক্লাসের সাথে খাঁটিভাবে আল্লাহর জন্য ইবাদ করা এবং ফরজ ইবাদ আদায় করা দুই নম্বর হচ্ছে ফরজ নামাজ যে ফরজ নামাজ রয়েছে এই নামাজ গুলা সঠিকভাবে আদায় করা সময় মতো তারপর ফরজের পরে নফল যত বেশি করে ইবাদত করা যায় তার মধ্যে রয়েছে এক নম্বর কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতে সবচেয়ে বড় জিকির কোরআন করা যায় এবং দান খাই রাত করা এবং বিশেষ করে আরাফাতের দিন রোজা রাখা এবং যত ধরনের কামলগুলা করার চেষ্টা করা এবং সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে সর্বদা এই দশ দিনের প্রত্যেকটা মুহূর্তে সেটা হচ্ছে তাকবির পাঠ করা সেটা হচ্ছে আল্লাহ হকবর আল্লাহ হকবর্লাহিল আল্লাহ আল্লাহ হকবার আল্লাহ হকবর হামদ এই তাকবিরটা বেশি করে পাঠ করা এবং পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য বিশেষ করে যে নির্দিষ্ট সময় সেটা হচ্ছে আরাফাতের ফদর নামাজ থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর এই তাকবিরটা পাঠ করা আল্লাহ আকবার আল্লাহ হকবাহ আল্লাহ হকবর আল্লাহবরুল্লাহাম এবং আল্লাহ রাব্বুল সম স্বচ্ছলতা দিলে কুরবানি করা 10 দিনে দশ দিনটা আছে দশ নম্বর যে দিনটা সেটা আল্লাহ কাছে অনেক প্রিয় সেদিন সবাই আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করে তারা এই যান যে পর্যন্ত যেটা আছে উট সবচেয়ে বেশি সাপ ওট ওটটা কমসে কম সেটা পাঁচ পাঁচ বছর হতে হবে একদম সুস্থ ঠিক তেমনিভাবে গরু দুই বছর কমে দিলে হবে না কমসে কম দুই বছর বয়স থাকতে হবে তারপরে ছাগল এক বছর এবং দুম্বা ভেড়া ছয় মাস এবং সবগুলাই সকল ধরনের মুক্ত এবং এবং দিকে ভালো থাকতে হবে তো অনেক দিনের এবং হাজিরা যারা হজ করতে চান তারা করে তারা সেদিন দশ তারিখে তারা উম জামালকে ষাটটা কঙ্কর মারে তারপর তারা কোরবানি করবে তারপর তারা মাথা কামাবে তারপর তারা তাওয়াফ করবে হজের আর যারা হজে যাবে না তারা ঈদের নামাজ পড়বে ঈদের নামাজটা অনেক বড় ফজিলতের ঈদের নামাজ খুলবে শুনবে তারপর আলামিন আমাদের সবাইকে এই দশ দিন আগত এই হজর মাসের প্রথম দশ দিন দান প্রথম দশ দিন আল্লাহ আমাদেরকে যেন দান করেন এবং এই দশ দিনের যেন আমরা একলাসের সাথে নিষ্ঠার সাথে এই সময়গুলা ইবাদতের মাধ্যমে তাকবির তাহলির তাহমিদের মাধ্যমে